নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। এবারে আপার প্রাইমারিতে ফ্রেশ ক্যান্ডিডেট যারা ইন্টারভিউতে ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করছেন, তারা ইন সার্ভিস টিচারদের প্রতি একটু অনুরোধ করেছেন। চলুন আমরা খবরের ডিটেলসে চলে যাই, পুরো ভিডিওটি দেখবেন। হাইকোর্টের নির্দেশ মতো উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। গত 4 জানুয়ারি থেকে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে যে অনলাইন ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে, কোনো চাকরি প্রার্থী যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ডকুমেন্টস আপলোড না করেন তাকে অনুপস্থিত বলে ধরে নেবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। 20 জানুয়ারি পর্যন্ত তথ্য আপলোডের আপার প্রাইমারি টেট চাকরিপ্রার্থীদের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু। 2,28,660 জন প্রার্থী নথি প্রক্রিয়ায় অংশ নিতে চলেছেন। অনলাইনে হবে নথি যাচাই ও জমা দেওয়ার কাজ। স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিয়েছে, তবে চাকরিপ্রার্থীদের দাবি ঘোষিত 14,339 ছাড়াও বর্ধিত শূন্য পদে দীর্ঘ 7 বছরের আপডেট করে 28 ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ শুরু করা হোক। শূন্য পদের সংখ্যা অত্যন্ত কম, অন্যদিকে চাকরি প্রার্থীর সংখ্যা অনেকটাই বেশি। এই পরিস্থিতিতে ইন সার্ভিসদের কাছে করজোড়ে অনুরোধ করছেন হবু শিক্ষকরা। তাদের ইন সার্ভিস প্রার্থীদের কাছে অনুরোধ, আপনারা ভেরিফিকেশান পর্বে অনুপস্থিত থেকে একজন ফ্রেশ ক্যান্ডিডেটকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ করে দিন। সোশ্যাল মিডিয়ায় উচ্চ প্রাথমিকের এক শিক্ষক পদ প্রার্থী ইন সার্ভিস প্রার্থীদের কাছে আবেদন করে জানিয়েছেন, আপার প্রাইমারি বেকার বন্ধুদের কথা ভেবে পূর্বে যারা ভেরিফিকেশানে অংশগ্রহণ করেননি তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। আপনাদের কাছে অনুরোধ করছি, পূর্বের ন্যায় এবারও আমাদের সহযোগিতা করবেন, যাতে আপনার পরিবর্তে একজন বেকার আপার প্রাইমারি নিয়োগের সুযোগ পায়। আগেরবার যেসব ইন সার্ভিস বন্ধুরা ভেরিফিকেশনে অংশগ্রহণ করেছিলেন তাদের কাছে অনুরোধ থাকবে। বর্তমান পরিস্থিতিতে আপার প্রাইমারি ভেরিফিকেশনে অংশগ্রহণ না করার জন্য আপনারা সকলেই অবগত আছেন, আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা দীর্ঘ 7 বছর ধরে অপেক্ষা করে আছে। আপনাদের স্বার্থ ত্যাগের বিনিময়ে যদি কোনো বেকার পরিবারের মুখে হাসি ফুটে ওঠে সেটা একটা বড় পাওনা আপনার কাছে। ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমাদের আশীর্বাদ আপনাদের জন্য সারা জীবন থাকবে। সুতরাং বন্ধুরা, এটাই ছিল আজকের নির্দিষ্ট সংবাদ, যাতে একজন আপার প্রাইমারি ফ্রেশ ক্যান্ডিডেট ইন সার্ভিস যারা অলরেডি চাকরি করছেন তাদের কাছে অনুরোধ করেছেন। আপনারা সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। পরে যদি নতুন কোনো নিউজ পাই অবশ্যই আমি জানিয়ে দেবো।